বয়স বাড়তেই হাড় ক্ষয় হতে শুরু করে। হাড়ের যেসব রোগগুলো মানুষকে বেশি আক্রমণ করে তার মধ্যে অন্যতম অস্টিওপোরোসিস। বিশেষজ্ঞদের মতে প্রাথমিকভাবে বিশেষ কোনো উপসর্গ না থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে তীব্র যন্ত্রণা ব্যথা শুরু হয় এই রোগে, এমনকি উচ্চতাও কমে যেতে পারে। আসলে চাকতির মতো যে হাড় বা ডিস্ক থাকে তা পানি শূন্য হয়ে পড়ার কারণে মেরুদণ্ডের দৈর্ঘ্য কমে যেতে শুরু করে। আবার মেরুদণ্ডের হাড়ের বহুস্তরীয় চিড় ধরলেও এমনটি হতে পারে। শুধু অস্টিওপোরোসিসই নয়, হাড়ের ক্ষয় থেকে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা, বিশেষ করে 40 পেরিয়ে গেলে তা আরও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে এ ধরনের সমস্যা মোকাবেলা করতে কঠিন খাদ্য অভ্যাস জরুরি। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সমস্যা প্রতিরোধ করতে কি খাবেন? ক্যালসিয়াম। হাড় ভালো রাখতে ক্যালসিয়ামের ভূমিকা অনেক। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, নারীদের ক্ষেত্রে এই মাত্রা 1200 মিলিগ্রাম। ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হল দুধ, তবে যারা দুধ ও দুগ্ধজাত খাবার খেতে পারেন না তারা গাঢ় সবুজ রঙের শাকসবজি খেতে পারেন। পালং শাক, বাঁধাকপি, শালগমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মেলে। ম্যাগনেশিয়াম ও জিঙ্ক, এই দুই মৌল হাড়ের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত জরুরি। কুমড়োর বীজ, বিভিন্ন ধরনের বাদাম ও পালং শাকে ম্যাগনেশিয়াম পাওয়া যায়। এছাড়াও মাছ, ডিম এবং ডাল থেকেও পাওয়া যায় জিঙ্ক। ভিটামিন। হাড়ের যত্নে ভিটামিন ডি ও কে খুবই গুরুত্বপূর্ণ। রোদ ও সামুদ্রিক মাছেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। অন্যদিকে ভিটামিন কে এর উৎস হল সবুজ শাকসবজি। প্রোটিন। বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদানের পাশাপাশি হাড়ের স্বাস্থ্য রক্ষায় সমান গুরুত্বপূর্ণ হল প্রোটিন। অনেকেই হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন সাপ্লিমেন্ট খান, তবে এ ধরনের সাপ্লিমেন্ট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো ভিউয়ার্স, আপনি যদি অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগের হাত থেকে বাঁচতে চান তাহলে এখন থেকেই আপনার খাদ্য তালিকায় এই উপাদান সমৃদ্ধ খাবারগুলো রাখুন। আশা করছি উপকৃত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। কথা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।